আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টি হচ্ছে যে হাঁটু ব্যথা হলে তৎক্ষণাৎ কী করে উপকার পাবো, সেই বিষয় নিয়ে আজকে আলোচনাটা দেখুন উপকার পাবেনই পাবেন, আর কিছু কিছু টিপস বলবো, সেই টিপসগুলি আপনি মেনে চলেন তাহলে দেখবেন আপনার হাঁটু ব্যথা তৎক্ষণাতের জন্য কমে গেছে। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আর একটাই কথা বলে দিই, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে কিন্তু ভুলবেন না, কারণ আমি আছি আপনার হেল্পের জন্য। আপনার ভালো মন্দ অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, উপকার পাবেনই পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা আপনার কাজে লাগবেই লাগবে, কারণ বয়স বাড়ছে, হাঁটু ব্যথা আসছে, কোমরে ব্যথা আসছে, এই সমস্যাগুলো আপনার ক্ষেত্রে দেখা দিচ্ছে। এবারে হাঁটু ব্যথার জন্য কিছু কিছু প্রিলিমিনারি বলে দিই আপনাকে, যখনই আপনার হাঁটু ব্যথা শুরু হয়েছে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে যে হাঁটু ব্যথা কেন হচ্ছে, আপনার থায়ের জোরটা মেনটেন হচ্ছে কি না, বা থায়ের জোরটা কীরকম আছে সেটা দেখে নিন। দেখিয়ে দিচ্ছি, আপনার যদি থায়ের জোর দুটো পা আছে, যদি বাঁ পা ব্যথা হয় তাহলে আমরা জানি বাঁ থাইটা কিন্তু আপনার কমজোরি। আর একটা জিনিস দেখে নেবেন, দুটো পা শক্ত করবেন থাই নিচের দিকে, দেখবেন দুটো হাঁটুর তলায় হাত গলছে কিনা, যদি গলছে না তাহলে আপনি ভালো আছেন, আর যদি গলে যায় তার মানে সমস্যা হচ্ছে, আপনাকে এক্সরে করতে হবে, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আর চিন্তা করতে হবে থাইয়ের জোর কী করে বাড়াবো, সেই নিয়ে আপনাকে মাথায় রাখতে হবে যে যে হাঁটু ব্যথা সেই থাইটা কিন্তু আপনার কমজোরি হয়ে গেছে। দেখবেন দুটো হাই শক্ত করলে দুটো থাই দেখতে পাবেন, যে হাঁটুটা ব্যথা সেই থাইটা কিন্তু আপনার কমজোরি, সুতরাং এটার জোর বাড়ান, আপনার হাঁটু ব্যথা কমে যাবে, কারণ এই আপনার বডি ওয়েটটা ক্যারি করে নেবে। এটা বলে দিলাম। দ্বিতীয় নম্বর বলছি যে এই হাঁটু ব্যথা হলে তৎক্ষণাৎ আমি কী করে এই পেন থেকে রিলিফ পাবো। দেখুন আপনাকে দেখতে হবে যে হাঁটু ব্যথা যদি কমে যায় কমার জন্য বা সেটা কি ইনস্ট্যান্ট কী করবেন, প্রথমত হচ্ছে আপনাকে যদি হাঁটু যে হাঁটুটা ব্যথা, যদি আমি বললাম বাঁ হাঁটুটা ব্যথা, দেখবেন বাঁ হাঁটুটা যদি ব্যথা থাকে তাহলে বাঁ হাঁটুটার ওপরটা দেখবেন হাত দিয়ে দেখবেন সেটা গরম হয়ে যাচ্ছে নাকি, যদি গরম হয় তাহলে আপনাকে বরফ দিতে হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্টরা কিন্তু হাঁটুতে বরফ দেবেন না, কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট ঠান্ডা লাগাবেন না, তাহলে কিন্তু আপনার পক্ষে ক্ষতি হবে। যদি অস্টিও আর্থ্রাইটিস পেশেন্ট থাকে, তাদের যদি হাঁটু ব্যথা হয় বা যদি টেন্ডেন্সি থাকে ব্যথা হচ্ছে, তাহলে কিন্তু বরফ দিলে আরাম পাবেন। এবং সেটা দেখে নিতে হবে যে আপনার হাঁটুর মধ্যে যখন গরম হচ্ছে বা লাল হয়ে থাকছে, তাহলে কিন্তু বরফ দিলে আরও বেশি আরাম পাবেন, উপকার পাবেন। সেটা কিন্তু বেশি নয়, 5 থেকে 6 মিনিট করে বরফ দেবেন, তাহলে এই উপকার পাবেন। ঘন্টায় ঘন্টায় দিনে 3 থেকে 4 বার 5 বার দিতে পারেন, কিন্তু ঘন্টায় 5 থেকে 6 মিনিট বেশি দেবেন না, কারণ যেরকম গরম হলে যেরকম স্কিন পুড়ে যায়, গরম গরম জল বা কি পুড়ে গেলে আইসে কিন্তু ফ্রস্ট হয়, পুড়ে যায়, সুতরাং বেশিক্ষণ বরফ দেওয়ার দরকার নেই। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় করে দিন, দেখে আরাম পাবেন। আর একটা জিনিস বলে দিই, ধরুন আপনার হাঁটু কোনো রেডনেস নেই, কোনো গরম নেই, হাঁটুর বা হাত দিলে কোনো গরম নেই, তাহলে কিন্তু আপনি হালকা গরম শেক দিলেও আরাম পেতে পারেন। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনি জানলেন। এবার এটা যে ইনস্ট্যান্ট বিষয়টা আপনাকে বলছি সেটা হচ্ছে কি, আপনার ধরুন হাঁটু ব্যথা হয়েছে, আপনার বয়স হয়েছে 50-এর উপর, হাঁটুগুলো দেখুন ছোটো 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 এরকম, আমার যেমন প্লেন সারফেস, আপনার দেখুন একটু এদিকটা উঁচু, এদিকটা উঁচু, এদিক পিছন দিকটা উপর দিকটা উঁচু, তার মানে হাড়গুলো আস্তে আস্তে ফুলে উঠেছে। এই ফুলে ওঠার কারণটা আমাকে জিজ্ঞেস করে যে স্যার আমাদের হাড়গুলো কেন ফুলে ওঠে, তার কারণটা জেনে নিন। আপনি যখন ইয়ং ছিলেন তখন কিন্তু আপনার নাক চোখ মুখ অনেক সার্ফ ছিল, যখন বয়স বাড়ছে দেখুন নাক চোখ মুখ ফুলে যাচ্ছে, হাতগুলো ফুলছে, বডি ফুলছে, হাড়গুলো আস্তে আস্তে ফুলতে থাকে, এটাকেই বলে অস্টিওপোরোটিক টেন্ডেন্সি, অস্টিওপেনিয়া বলা হয়, তারপরে অস্টিওপোরোসিসের দিকে যায়। BMD টেস্ট করে থাকেন কোনো জায়গায় দেখতে পাবেন আপনাকে লেখা থাকবে অস্টিওপেনিয়া, আর তারপরে অস্টিওপোরোসিসের দিকে যাবে। তো সুতরাং আমি যদি অস্টিওপেনিয়া থাকে তখনই কিন্তু আমাকে সচেতন হতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে হাঁটুর এই পার্টগুলো দেখবেন, একটা প্লেন সারফেস যেটা ইয়ং ছেলেমেয়েদের থাকে, তারপরে বয়সের সঙ্গে সঙ্গে যখন হাঁটুগুলো একটু উঁচু হয়ে গেছে, হাঁটুটা ফুলে উঠেছে, তখনই দেখবেন আপনাকে সাবধান হতে হবে যে ফোলাটা আমাকে কেন আসছে, বডি ওজনটা আপনাকে সচেতন হতে হবে, আর তার চিন্তা করতে হবে আমার থায়ের জোরটা, প্রতিদিন আমাকে থায়ের জোরে ব্যায়াম করতে হবে। ছোট্ট যে টিপসটার কথা বলছি, ধরুন হাঁটু ব্যথা হয়েছে, হাঁটু প্রচণ্ড যন্ত্রণা ফুলে উঠেছে, এটা কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টরা করতে পারেন, যে হাঁটু ফুলে উঠেছে, হাঁটু ব্যথা, হাঁটতে পারছি না, প্রচণ্ড প্রবলেম। এবং বাড়িতে তো সবারই নুন আছে, সল্ট আছে, এই নুনটাকে আপনারা কাপড়ের মধ্যে ঢাললেন, নুনটাকে একটা কাপড়ের মধ্যে ঢাললেন, নুনটাকে কাপড়ের মধ্যে ঢেলেছেন, ঢেলে বেলা একটা পুঁটলি করে নিলেন, একটা পুঁটলি করে নিলেন, এই পুঁটলিটা
আপনি একটা হট ওয়াটার ব্যাগের মধ্যে যদি জল গরম করতে, ধরুন সবসময় তো তাওয়ার কাছে যাওয়া যায় না, ওভেনের কাছে যাওয়া যায় না, তারা হট ওয়াটার ব্যাগ, যেমন জলের ব্যাগ থাকে, হট ওয়াটার ব্যাগের মধ্যে করে জলটা গরম করে রাখলেন। রাখার পরে হট ওয়াটার ব্যাগটার মধ্যে আপনাকে এখানে রাখলেন, গরমটা দিলেন, দেওয়ার পরে হাঁটু যে ব্যথা, যে বলছে হাঁটু ব্যথা, তাহলে এরম ভাবে দিলেন। তাহলে কী বলছি, হট ওয়াটার ব্যাগের মধ্যে আপনি গরম জল গরম করে রেখেছেন, হট ওয়াটার ব্যাগটা গরম আছে, রাবার সার্ফেসটা, তার মধ্যে আপনি রাখলেন, রেখে এরকম করে দিলেন, আবার এরকম দেওয়ার পরে আবার এখানে চললেন। তাহলে এটা গরম হচ্ছে, নুনটা গরম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই ফোড়াগুলোর উপর দিয়ে দিতে পারেন। 5 থেকে 10 মিনিট দেখবেন আপনার এই হাঁটু ব্যথা তৎক্ষণাৎ চলে গেছে, একটা ইনস্ট্যান্ট রিলিফ। তাহলে আপনি এখন নুন ঢেলে হট ওয়াটার ব্যাগ করবেন, বা আপনি যদি তাওয়া পারেন, হেরিকেন পারেন, যেটা আপনার সুবিধা, গরমের মধ্যে এই নুনের পুডিটাকে এখানে রেখে নিয়ে এখানে চাপান 5 থেকে 10 মিনিট, 5 থেকে 10 মিনিট করে চাপান, 5 থেকে 10 মিনিট করে চেপে রাখুন। দেখুন সঙ্গে সঙ্গে ফোলাটা আপনার কমে গেছে, পায়ে ফোলাটা, এবং যন্ত্রণাটাও চলে গেছে। তো এই ছোট্ট ছোট্ট টিপসগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যে এরকম হঠাৎ যন্ত্রণা হলে কী করবেন, কী থেকে রিলিফ পাবেন, সেই বিষয় নিয়ে আলোচনা করলাম। হাঁটু সম্বন্ধে আপনাকে সচেতন হতে হবে, আপনার 40-এর পর থেকে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে যদি বেশি ব্যথা বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে এক্সরেও করতে হবে, কিন্তু এক্সরেটাও কিন্তু করতে হবে, যে আপনার কন্ডিশানটা কেন হচ্ছে, সিঁড়িতে উঠতে কেন সুবিধা হচ্ছে, নাবতে কেন কষ্ট হচ্ছে। যদি সিঁড়িতে উঠতে সুবিধা হয়, কোনো অসুবিধা নেই, নাবতে কষ্ট হচ্ছে, তার মানে আপনার হাঁটুর ভেতরে জয়েন্টের গ্যাপটা কমে গেছে। আর যদি সিঁড়িতে উঠতে অসুবিধা হয়, তার মানে আপনার জোর কমে গেছে। তাহলে বেসিকটা কী বললাম, সিঁড়িতে যদি উঠতে সুবিধা হয় বা অসুবিধা হয়, যদি উঠতে সুবিধা হয়, নাবতে কষ্ট হয়, তার মানে হাঁটুর জ্যাটটা, যে জায়গাটা কমে গেছে, গ্যাপটা কমে গেছে। সিঁড়িতে উঠতে কষ্ট, তার মানে জানতে হবে আপনার থায়ের জোর কমে গেছে। তো সুতরাং এই ছোট্ট জিনিসগুলো আমি বললাম, আর সবসময় বলে দিলাম যে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে থাকে, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রিলেটেড প্রচুর ভিডিওস আছে, কী করে আপনার হাঁটু ভালো থাকবে, কী ব্যায়াম করলে আপনি হাঁটু থেকে মুক্তি পাবেন, ব্যথা থেকে মুক্তি পাবেন। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম, এবং এই আলোচনাগুলো যত আপনি শুনবেন, আপনি নিজে থেকে সচেতন হয়ে যাবেন। কারণ শুধুমাত্র অস্টিওআর্থ্রাইটিস বা এই আর্থ্রাইটিস প্রবলেমগুলো কিন্তু শুধু ডাক্তারের উপর ডিপেন্ড করলে বা ক্যালসিয়াম ওষুধ খেলে কিন্তু আপনি ভালো হবে না, নিজেকে সচেতন হতে হবে। যত বেশি সচেতন হবে শরীর সম্বন্ধে, ওজন সম্বন্ধে, তাহলে কিন্তু আপনি হাঁটু ব্যথা থেকে মুক্তি পাবেন, কারণ যন্ত্রণাটা আপনার, ব্যথাটা আপনার। আপনি ডাক্তার কাছে যাচ্ছেন, ডাক্তার ওষুধ দিচ্ছে, এগুলো করতে বলছে, ফিজিওথেরাপি করতে বলছে, আল্ট্রাসাউন্ড দিতে বলছে, মাসেল স্ট্রেংথ করতে বলছে, সেগুলো তো করতে বলছে, কিন্তু যত্নটা যদি নিজে সচেতন থাকে, নিজের শরীর সম্বন্ধে সচেতন থাকেন, তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন। আবারও বলে দিই, এই ভিডিওটা দেখলেন অবশ্যই উপকার পাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আছি দীপাঞ্জন সামন্ত, আছি ফিজিওথেরাপিস্ট, আপনার উপকারের জন্য, আপনার হেল্পের জন্য আমি সবসময় থাকি, আমার নাম্বার সবসময় এখানে দেওয়া থাকে। আপনার, আপনার প্রতিবেশী, কারো যদি কোনো সমস্যা থাকে, আমার নাম্বারে আপনি ফোন করবেন, আমি আছি আপনার জন্য, আপনার হেল্পের জন্য দীপাঞ্জন সামন্ত সবসময় হাজির। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও আরও করে আমার ভিডিও দেখতে থাকুন, আমি আছি আপনার জন্য। নমস্কার।